ব্যবহারিক সত্তা এবং পারমার্থিক সত্তা। ব্যবহারিক সত্তা মানে যখন আমরা এই জগৎটিকে ব্যবহার করছি, লৌকিক জগৎ যাকে আমরা বলি, তখন যে সত্তা তাকে বলা হয় ব্যবহারিক সত্তা। আর পারমার্থিক সত্তা হলো স্বরূপ সত্তা, যেটি অপরিবর্তনীয় সত্তা। এক্সাম্পল দেখুন, যে একজন মানুষ সে রান্না করে, পুজো করে, বাগানের কাজ করে। একটি মানুষ তিনটি কাজ করে, যখন যে কাজ করে আপনি তখন তাকে সেইভাবে অ্যাড্রেস করেন। পুজো করলে পূজারী ব্রাহ্মণ, রান্না করলে পাচক ব্রাহ্মণ, আবার ওই লোকটি বাগানে কাজ করলে আপনি মালিও বলতে পারেন। এক্সাম্পল দিয়ে আমরা এটা বুঝলাম, একই মানুষ সে যখন যে কাজটি করে এটি হলো তার ব্যবহারিক সত্তা। আবার পারমার্থিক দিক থেকে এগুলোর থেকে সে সম্পূর্ণ পৃথক হয়েছে। এইটি হলো যে যখন আমরা বলি ভগবান সব কিছুর মধ্যে আছেন, এটা কি বুঝব? তো ভগবান সব কিছুর মধ্যে আছেন কই দেখছি কই, তাই না? দেখতে তো পাচ্ছি না। বলছেন ভগবান সব কিছুর মধ্যে আছেন, তাহলে বালির মধ্যেও আছেন, চিনির মধ্যেও আছেন, হ্যাঁ আছেন। তাহলে বালি মুখে দিলে কেন মিষ্টি লাগে না? কি এইটি হলো ব্যবহারিক সত্তা। পারমার্থিক দিক থেকে সব কিছুতে ঈশ্বর আছেন, কিন্তু ব্যবহারিক দিক থেকে এটি তফাৎ রয়েছে। আচ্ছা, যেমন ধরুন আরেকটি মজার এক্সাম্পল দিই, একটু মজারই। ধরুন আপনাকে একটা কোনো গাছের একটা আমরা বীজ দিলাম, একটা গাছের বীজ দিয়ে আমি বললাম এই আপনাকে একটা চেয়ার দিলাম, একটা টেবিল দিলাম। কি বলছেন আপনি? এটা ছোট্ট একটা গাছের বীজ, হ্যাঁ এটা দিয়ে আপনি বলছেন আমাকে চেয়ার দিলাম, টেবিল দিলাম, না 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 ফার্নিচারও দিলাম, আরে কি বলছেন? বাট এই যে বীজটা কি হবে? এক সময় চেয়ার টেবিল হবে, একটা গাছ হবে, গাছ থেকে উড তৈরি হবে, সেখান থেকে চেয়ার হবে, টেবিল টেবিল হবে। মানে কি? তার মানে কতগুলো স্টেপস, শুধু কতগুলো সময়ের অপেক্ষা। তার মানে দেখুন, এটাকেই আমরা বলছি পটেন্সিয়ালি ডিভাইন, বোঝা যাচ্ছে? সো এভরিথিং ইজ পটেন্সিয়ালি ডিভাইন মিনস ওই বীজটার মধ্যেই একটা চেয়ার রয়েছে, টেবিলও রয়েছে, বাট চেয়ার ভিজিবল? নো, নাও ইট ইজ নট ভিজিবল। কিন্তু একটা সময় ওই গাছটা পুতলে, বীজটা পুতলে বিরাট গাছ হবে, সেই গাছ থেকে কাঠ হবে, কাঠ থেকে চেয়ার হবে। আপনি কতগুলো স্টেপস হয়েছে, এইটি যদি আপনি বুঝে যান, তাহলে পারমার্থিক সত্তা আর ব্যবহারিক সত্তা বুঝতে কোনো দিন ভুল হবে না, কোনো দিন ভুল হবে না। যখন বলা হয় উই অল আর ডিভাইন, বলছে ডিভাইন, আরে রাক্ষসের মতো ব্যবহার করে বলছেন ডিভাইন? ইভেন দো রাক্ষস, কিন্তু ওর মধ্যে ডিভিনিটি আছে। ওই যে ওটা দেখলে আপনার কি মনে হবে এটা চেয়ার নাকি এটা কিছু চেয়ারের মতো কাজ করবে? নো, বলছে কই চেয়ারটা দিন, বলছে না ওই দানাটা নিয়ে আসুন, ওটাই চেয়ার হবে? হবে না। ব্যবহারিক দিক থেকে ডিফারেন্স রয়েছে, কিন্তু পারমার্থিক দিক থেকে ইট ইজ ইকুয়াল, বোঝা যাচ্ছে? এটা যদি ভালো করে বুঝে যান, বেদান্ত অর্ধেকটা বোঝা হয়ে গেল, কিন্তু বেদান্ত অর্ধেক বোঝা হয়ে গেল, এটা কিন্তু ঠিকঠাক বুঝতে হবে। তাহলে যখন আপনি কোনো মানুষকে দেখছেন, তার অ্যাপিয়ারেন্স কি দেখছেন? একদম বাজে লোক, কিন্তু ভেতরে রয়েছে ডিভিনিটি, জাস্ট মানে ইয়েট টু বি ম্যানিফেস্টেড, জাস্ট একটু আর পরেই দেখবেন ম্যানিফেস্ট হয়ে গেছে, হয়তো আর কয়েকটা স্টেপস বাকি। এটাকেই আমরা বলি ব্যবহারিক আর একটা পারমার্থিক। হয়েছে?